মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহাবিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দোকানে যাবো দেখে তাড়াতাড়ি করছি, আর চাল পুজো আমার সব হয়ে গেছে। এদিকে সব রান্নার মেনু রেডি করছি তোমাদের সাথে, সেটাই শেষ মেনু চলে এসেছি। এই দেখো আটা মাখাও হবে, সব ভিজিয়ে রেখেছে নুন টুন দিয়ে। আর এই যে আলু কেটে নিয়েছি ডিমের জন্য, ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, ভাত উপর দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি চা খাচ্ছি, এই দেখো চা, লিকার চা খাই চিনি ছাড়া একদম। আর এই যে এটা ভাজার আলু কেটে নিয়েছি, সব রেডি করছি। আজকে বাইরের পরিবেশটা দেখো, কাঁচা কিছুটা কেচেওছি তাড়াতাড়ি করে সকালবেলায় করে, এখনও বিছনা তোলা হয়নি। এই দেখো বিছনা এখনও তোলা হয়নি। আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আমার, এই চান পুজো কমপ্লিট। এই যে আলু ভাজা কমপ্লিট, ডিমটা ছেলা হয়ে গেছে। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা ভাজা বসাবো, ডালটা সোমবার দেবো পেঁয়াজ সোমবার দিয়ে, তার মধ্যে ধনে পাতা দেবো। আর ডিমের আলু তো কাটাই হয়ে গেছে, আর এই মশলা কমপ্লিট করছি, হয়ে গেছে মশলাও হয়ে গেছে, সবগুলি গুছিয়ে নিয়েছি। আর এখন ডালটা সোমবার দিয়ে নিই। এই যে চা জল বসিয়ে দিয়েছি, আর এই যে ডিমের আলুটা ভেজে নিচ্ছি, জিরা ফোড়ন দিয়েছি তোলে, আর এই যে ডিমটা ভেজে তুলে নিলাম। আর এই যে শশা কাটবো, ফ্ল্যাট করবো, বানাবো। আর এই যে মশলা করে নিয়েছি ডিমের, ভাজাটা কমপ্লিট হবে। বাসন মতন জমেছে, ওগুলো ধুতে হবে, চায়ের জলে ফুটে এসেছে। ডিমের মশলা কষাচ্ছি, পেঁয়াজ আদা রসুন সব বাটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে কষানো হচ্ছে। ডিমটা ভেজে তো তুলেই নিয়েছি। আর এদিকে দেখো স্যালাড বানিয়ে নিয়েছি, শশা আর পেঁয়াজ। আজকে টমেটোটা নেই, বাড়ন্ত হয়ে গেছে। আর চা পাতা দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এখন একটু আলু ভাজা করবো আমাদের ঘরের জন্য, এই যে আলু ছিলব। এই দেখো রান্না কমপ্লিট, এই যে আলু ভাজা করেছি, আর এই যে লেবু কেটে নিয়েছি, আর এই যে স্যালাড, আর এই যে আজকে ডাল করেছি, ধনে পাতা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। আর ভাত তো রোজগারের মতন ভাত হয়ে গেছে, ডিমের তরকারিটা আমার হয়ে গেছে, এটা দোকানের ভাজা, এই যে দোকানের ভাজাটাও কমপ্লিট। আর এই যে ডিম রেডি, নামিয়ে দেবো। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর কারা কারা ডিম পছন্দ করো তাও জানিও।